যে জাকারিয়া আলাইহিসসালাতু ওয়াসসালামের একটা ঘটনা আছে, এখানে লক্ষ্য করেন। জাকারিয়া আলাইহিসসালাম মুরব্বি হয়ে গেছেন ওই সময়, কিন্তু উনাকে আল্লাহ তাআলা এখনো পর্যন্ত সন্তানাদি দেয় নাই। আমি একটা কথা এখানে বলি, আমি অনেক চিন্তা ভাবনা করেছি, আল্লাহ পাক অনেক নবী রাসূল এমন পাঠাইছেন যাদেরকে আল্লাহ তাআলা অনেক লম্বা টাইম পর পর সন্তানাদি দিয়েছে, 80 বছর, 90 বছর, 100 বছর, 70 বছর, এরকম দীর্ঘ সময় পর পর সন্তানাদি দান করেছে। এটার কারণটা কি? এই কারণটা এক মিনিটে আমি বলবো। এবার দেখেন কি বলেন আল্লাহ। একদিন মারিয়াম আলাইহিসসালাতু ওয়াসসালাম মিহরাব, মসজিদে মিহরাব আছে না, মিহরাবের গোড়ায় বসা, উনি ফল খাইতেছেন, ফল এমন ফল যেটা সিজনি ফল না, আন সিজন ফল খায়। কে খায়? মারিয়াম আলাইহিসসালাম। লিচুর সিজন বাবার চলে গেছে, কেউ যদি এখন লিচু খায় অবশ্যই জিজ্ঞাসা আমরা করব, বাবা এখন তো লিচুর সময় না, তুমি কেন লিচু বা কোথায় পাইলা জিজ্ঞাসা করব কিনা। জোরে বলেন, যেই সিজনে যেই ফল হয় না, ওই ফলটা কেউ যদি খায় আশ্চর্য নিতে এমনি হইতে হয়। জাকারিয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনার ভাগ্নিকে বলতেছে, মারিয়াম রে, এই ফলটা তুমি কোথায় পাইলা, এখন তো সিজনই এটা ফল না। হজরতে মারিয়াম, আমি একটু কোরআনুল কারিমের থেকে তেল আহা বন্ধ হয়ে গেছে। দেখেন আল্লাহ পাক বলতেছেন, আল্লাহ নিজেই ঘটনাগুলো বলতেছে, বলতেছে কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব, যখন যখনই জাকারিয়া আলাইহিসসালাম মিহরাবের গোড়ায় যখনই উপস্থিত হয়, সেখানে আসেন মারিয়াম আলাইহা, মারিয়াম আসেন ওখানে, ওয়াজাদা ইনদাহা রিজকা, জাকারিয়া দেখে মারিয়ামের কাছে ফল রয়েছে। সুবহানাল্লাহ করে বলেন, কেউ তো ফল ফল দিয়ে যায় না, তো পাই কই? জিজ্ঞেস করতেছে একদিন, কলা ইয়া মারিয়াম আন্না লাকি হাদা, ও মারিয়াম আন সিজনি ফল কনতে পাইলে তুমি এই দেশে কিডা? কলাত মারিয়াম আলাইহিসসালাম বলতেছেন, হুয়া মিনিং দিল্লা, এটা কার পক্ষ থেকে, কার পক্ষ থেকে জড়ো কার? উনি বলতেছেন আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ তাআলার ঘরের আমি মেহমান, তো আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে আমার কাছে জান্নাতি ফল রকমের আনসিজনি ফল আমার কাছে পাঠায় দিয়েছে। ইন্নাল্লাহ ইয়ারজুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে হিসাব ছাড়া রিজিক দিতে পারে কি পারে না? জোরে বলে। মারিয়াম আলাইহিসসালাতু ওয়াসসালাম বলতেছেন, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে। আমার দিকে লক্ষ্য করেন বাবা, জাকারিয়া আলাইহিসসালাতু ওয়াসসালামের তখন মেধা খুলছে, তখনো পর্যন্ত ওনার আল্লাহ এখনো সন্তানাদি দেয় নাই। ওনার কিন্তু মুরব্বি হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, চামড়া গুলো দলা হয়ে গেছে, হাত গুলো পেকে গেছে, ওনার বিবিটাও কিন্তু বন্ধা। উনি আল্লাহর কাছে উনি বলতেছেন যে আল্লাহ মৌসুমবিহীন ফল আমার ভাগিনা মারিয়ামকে আল্লাহ পাক যদি খাওয়াইতে পারে, ওই আল্লাহ আছে কি নাই? জোরে বলে। উনি চিন্তা করতেছেন, ওই আল্লাহ এখনো তো আছেন, আমি বুড়ো হয়ে গেছি, কি হয়েছে আমার দাড়ি পাকিয়ে গেছে, কি হয়েছে আমার বয়স অনেক বেশি হয়ে গেছে, কি হয়েছে, ওই আল্লাহ আমাকে ও সন্তান দিতে পারে। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ পাক দীর্ঘ লং টাইম পরে সন্তান দিয়েছে, 80 বছর পরে। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহর কাছে দোয়া বাবা ছাড়ে নাই, সবসময় আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আপনি আমার একটা নেককার সন্তান দান করেন। কেন বাবা 80 বছর পরে অথবা বুড়ো হওয়ার পরে তাকে সন্তান দিলেন? একটু লক্ষ্য করেন আমার দিকে, দেখেন ইনারাদের মাধ্যমে আল্লাহ পাক বাকি জাতিকে শিক্ষা দান করেছে। আমাদের যদি বাবা কোনো মেয়ের যদি সন্তান যদি না হয় কি হবে, কি করে? মা আগের থেকে কয়ে দেয়, এখন যেন বিয়ের পরে, এখন যেন ছেলেবিলে নিস নে, 10 বছর 7 বছর না যাওয়ার পরে কিন্তু ছেলেবিলে নিবি নে, কয়ে দেয় কিনা? এ আপনারা অস্বীকার করতেছেন কা, কয়ে দেয় কি না? এটা কোনো গোপন কোনো ব্যাপার না, সব কয়ে দেয়। এইবার 10 বছর পরে
যখন ছেলেবেলে নীতি যায় আর দাঁড়ায় না। এবার কি করো, এবার ওষুধ যা আছে সব বাঁটো, কথা ঠিক না? ওই ডাক্তারের কাছে যাও, ডাক্তার বাড়তেছে না। আমার এক মুসল্লি কি বলবো, লম্বা টাইম মানে কি করার, মানে বিবাহ করার পরে এখন ছেলেবেলে দিতে গেছে, এখন তো ছেলেবেলে নেই, এখন আল্লাহ না দিলেও নেই, আর আগে আল্লাহ দিত, আর এখন ওরা আমরা নিই, আমরা না নিলে আল্লাহ দেই না, এরকম একটা বাপ সব না, কথা কান ঠিক না? এইবার বাবা এই 10 বছর যে মাঝখানে গ্যাপ দিয়েছে আর ছেলেবেলে দাঁড়াই না। যশোরে যত ডাক্তার আছে সব সবাই খাওয়া হয়ে গেছে, ঢাকায় যত ডাক্তার আছে সব খাওয়া হয়ে গেছে, এখন বাংলাদেশ বাদ এখন ইন্ডিয়ায় যাস, ইন্ডিয়ায় কয়েকবার যে ঘুরিয়েছে তাও আসছে না, তো কেন্দ্রে কেন্দ্রে এখন কন কি করবে, কেন্দ্রে বেরিয়ে যাচ্ছে। এখন শুনতেছি নাউজুবিল্লাহ, এই জন্যে আমার ওখান থেকে আয়াতের তাফসিরটা আমার বুঝে আসছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বিভিন্ন নবী রাসূলকে লম্বা টাইম পরে পরে সন্তান দান করেছে, এটা এই জায়গাটায় আমার বুঝে আসছে। এখন বিভিন্ন মাজারে যাচ্ছে, অমুক জায়গায় একটা গরু নিয়ে যাচ্ছে, ওই জায়গায় গরু দিলি মনে আল্লাহ এত সন্তান দিতে পারে, তাই কথা কয় না আপনার? অমুক মাজারে দুটো ছাগল দিলি মনে একটা ছেলে হতে পারে, অমুক মাজারে এত টাকা দিলি মনে হয় একটা ছেলে হতে পারে, কথা বলেন ঠিক না? এরা হচ্ছে না বাংলাদেশে, এই কথা বলেন না হচ্ছে না? ছেলে দেওয়ার মালিককে একটু জবান খুলে বলতে হবে, কে? আরো জোরে বলেন, কে? মেয়ে দেওয়ার মালিককে জোরে বলেন, কে? আল্লাহ পাক মালিক। তুমি যদি এখন মাজারে যেয়ে যদি মাথা ঠুকাও, তুমি কিন্তু আর মুসলমান না, তুমি এখন শিরিক করে ফেলেছো। এটাই বর্তমান হচ্ছে যে ডাক্তার মাত্তার সব কবিরাজ মেটে মেটে খাওয়া সারা, এখন মাজারে যে দন্না দিচ্ছে যে আমার এই মাজারে কিছুটা আর দিলি মনে হবে না। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম কোন মাজারে যে চাইছে, কার কাছে চাইছে জোরে বলেন, আরো জোরে বলেন, কার কাছে চাইছে? আল্লাহর কাছে চাইছে। এই যে জাকারিয়া আলাইহিস সালাম বুড়ো হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, দাঁত নিড়ে গেছে, চামড়া তলায় গেছে, হাড্ডি পেকে গেছে, বউর বয়স হয়ে গেছে 80 বছর 70 বছর, কোনো মাজারে চাইছে? কোনো মাজারে চাই না। আর এখন মুসলমানরা এখন সব মাজারে যেছস, ওরা মনে করতে আল্লাহ তালি পাইতেছে না, এখন মাজারে যে দিই মাজার আল্লাহ পারে কিনা। জাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের অবস্থা দেখে বাবা অনেক চিন্তা করতেছে, যদি ওই আল্লাহ মারিয়ামকে যদি মৌসুমবিহীন ফল খাওয়াইতে পারি, আমি বুড়ো হয়ে গেছি, আমার দাঁত নড়ে গেছে, আমার দাড়ি পেকে গেছে, আমার চুলটা পেকে গেছে, আমার বিবি বন্ধ হয়ে গেছে, কি হয়েছে, ওই আল্লাহ তো এখনো আছে, ওই আল্লাহ আমাকেও সন্তান দিতে পারে, বুক ভরা আশা নিয়ে ভালো করে উজু করেছে, উজু করে মসজিদের ভিতরে ঢুকছে, মসজিদের ভিতরে ঢুকা সন্তান চাওয়ার জন্য আগে 2 রাকাত সুন্দর করে নামাজে দাঁড়াইছে, জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ, নামাজের ভিতরে বাবা কান্দছে আর চাইতেছে, আল্লাহ পাক ফেরেশতা পাঠায় দিছে, ফেরেশতা এসে বলতেছে জাকারিয়া আর দোয়া করতে হবে না, আল্লাহ পাক আমারে পাঠায় দিছে, আল্লাহ পাক তোমার একটা ছেলে সন্তানের সুসংবাদ দিয়েছে, আল্লাহর পক্ষ থেকে সন্তানের নামটাও রেখে দেওয়া হয়েছে, ওই সন্তানের নামটা হবে ইয়াহিয়া। নামটা কি? ইয়াহিয়া। আমার বন্ধুরা এত লম্বা ঘটনা, ওদিকে আর আমি যাচ্ছি না, এবার আমার দিকে লক্ষ্য করেন, এবার ওই মারিয়াম আলাইহিসসালামের দিকে এবার আসেন। মারিয়াম আলাইহিসসালামকে প্রতিমধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষ বার্তা পাঠানো হয়েছে, মারিয়ামকে বলে দিয়েছে, মারিয়াম তুমি তোমার রবের ইবাদত বন্দেগি করো, রুকু করো, সিজদা করো, বেশি বেশি তসবিহ তাহলিল করো। উনি ওই করা শুরু করে দিয়েছি। একদিন মারিয়াম আলাইহিসসালাম মসজিদে আকসার থেকে বের হইয়া পূর্ব দিকে দূরবর্তী একটা স্থানে গেছেন গোসল করার জন্য। আজকে তফসিরের ভিতরে দেখলাম পর্দার আড়াল করেছেন গোসল করবে, হঠাৎ করে দেখে একজন বেগানা পুরুষ তার সামনে দাঁড়ায়। মারিয়াম আলাইহিসসালাম বলতেছেন, হে ছেলে তুমি আল্লাহকে ভয় করো, খবরদার তুমি আমার সাথে আমারকে স্পর্শ করবে না, আমার কাছে আসবে না।
ওই আল্লাহর ওই বান্দা উনি তো আসলে সাধারণ কোন মানুষ না, উনি হলেন হযরতে জিবরাঈল আলাইহিসসালাম। মানুষের আকৃতিতে মারিয়াম আলাইহিসসালামের কাছে আসে। জিবরাঈল আলাইহিসসালাম বলতেছেন, আপনি পেরেশান হবেন না, আমাকে মানুষের আকৃতি দেখা হয়েছে, আমি মানুষ না, আমি আল্লাহ পাকের দূত প্রতিনিধি, মানুষের আকৃতিতে আল্লাহ আমারে পাঠাইছে। কেন আপনারে পাঠাইছেন? বলে আল্লাহ আমারে পাঠাইছেন এই জন্য যে আল্লাহ তাআলা আপনাকে একটা ছেলে সন্তানের সুসংবাদ দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। তার নাম হলো ঈসা, আল মাসিহ ঈসা ইবনু মারিয়াম। তার নাম হবে ঈসা, যিনি আপনার সন্তান। উনি কাছে কি ব্যাপার দাওয়াই কি? আমি তো বিয়ে করিনি। মারিয়াম আসলাম বিয়ে করেছে কোন? আমি তো বিয়ে করিনি, আমি তো, আমাকে তো কোন পুরুষ আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত স্পর্শ করিনি, আমি মা হবো কি রে? এ আল্লাহ পারে কি পারে না? এ জোরে বলে আল্লাহ পারে কি পারে না? আদম আলাইহিসসালামের আব্বার নাম কি? এটা কত পারবে? এটা একটা সিস্টেম যে বাপের মানে স্বামী স্ত্রীর মাধ্যমে আল্লাহ ছেলে মেয়ে নিয়ে আসে, কিন্তু আল্লাহ সিস্টেম ছাড়াও করতে পারেন। কথা কান ঠিক না ভাই? দেখায় দিচ্ছেন আল্লাহ পাক। তো মারিয়াম আলাইহিসসালাম সংক্ষিপ্ত করে ফেলছে একেবারে। তো ওনাকে বলতেছেন, আপনাদের কাছে যে জিনিসটা কঠিন, এই জিনিসটা আপনার আল্লাহর কাছে একেবারে সহজ। সুবহান আল্লাহ, জোরে বলে সুবহান আল্লাহ। তাহলে যে আল্লাহ আমাদের মৃত্যু দিবেন কবরে সে থাকবে, কবরতে ওই আল্লাহ মানে উঠতে পারবে না আমাকে? পারবে? বিশ্বাস হয় তো ভাই? লক্ষ্য করেন আমার দিকে, মারিয়াম আলাইহিসসালাম চলে গেলেন, গর্ভবতী হয়ে গেছে, পেট উঁচু হয়ে গেছে, মসজিদে আকসার থেকে ওনারে বের করে, কেলেঙ্কারি মহিলা, কারণ তো আসলে বিশ্বাস করার কথা না। এই তোমার মা বাবি করে তুমি গিয়ে বের করে পবিত্র জায়গা মসজিদ, হায় হায় কি করলে? ও বাবা, এ দুঃখ করে শেষ নাই মারিয়ামের। শোকের বাণী সাড়িয়া মারিয়াম এলাকার থেকে কোনো রেওয়াতে 40 কিলোমিটার দূরে চলে গেছে। কান্নাকাড়ি করতেছেন মারিয়াম, প্রসাব বেদনা উঠছে মারাত্মক ভাবে, দোয়া করার ভিতরে দোয়া করছে, আল্লাহ এই সময় আসার পূর্বে আমি মারিয়ামের যদি ইন্তেকাল হয়ে যাই তো বড় ভালোই হইতো আল্লাহ।